রহমান রহিম। কি অবস্থা, সবাই কেমন আছেন? এই কাপড়টা 60 ইঞ্চি ফানা, অর্থাৎ 3 ইঞ্চি 60 ইঞ্চি ফানা, 3 হাতি ফানা। তো 3 হাত ফানার এখানে আমার পাঞ্জাবিটার কাপড় আছে 1 গজ বরাবর, 2 গজ কাপড় আছে। এই 3 হাতি পানা 2 গজ কাপড় দিয়ে আমি 44 ইঞ্চি পাঞ্জাবি কাটিং করব, 46ও কাটতে পারবো আমি এই কাপড় দিয়ে। তো 44 ইঞ্চি কাটিংটা কিভাবে করি এটা আমি দেখাইতেছি। লম্বা 44, বডি সামনা পাট আছে 24, ফুট হচ্ছে 18, হাতের লম্বা 2.5 ফুট 24, কলার 18। মার্কা করবো উল্টা দিকে, তো যেহেতু এটা ফানাটা বেশি আছে এটাকে আমি লম্বা করে ডাবল বাস দিয়ে দেব। ডাবল বাস দেওয়ার কারণ হলো কি, এই সামনা পার্ট এবং ব্যাক পার্ট একসাথে কাটিং করব। আমরা তো আড়াই হাতি ফানা কাপড় হলে কি করি, এভাবে বাস দিই, কিন্তু এটাকে আমি পুরোপুরি একেবারে লম্বা বাস দিয়ে দেব। তিন হাত পানার কাপড়ের কাটিংটা খেয়াল করো, তাহলে ভাঁজটা আছে এখানে 14 ইঞ্চি কাপড় আছে কমপ্লিট, 28 ইঞ্চি 27 ইঞ্চি নিচের গিটটা থাকবে, 27 ইঞ্চি থাকবে ওকে, সমস্যা নেই, এক কাটা পাঞ্জাবি। তো এটা হলো আমার নিচের সেলাইয়ের মার্জিন, চড়া কতটুকু দিছি খেয়াল করবে। এরপরে লম্বাটা হচ্ছে 44, 44 থেকে আমি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বাড়তে ধরবো, 45.5। সাড়ে 45 হলে কলার রাউন্ড দেবো 2 ইঞ্চি এবং সামনা পাট 24 আছে, নিচের তাক থেকে 7.5 করার জন্য নামাবো। অর্থাৎ আমরা যখন বডির মাপের হিসাবটা করি তখন আমরা এই দাগ থেকে 1/4 ভাগ করি। যে বডি হয়তো ওইটার বডি 38 আছে, 38 থেকে 48 যতটুকু লাগে ততটুকু লুজ আছে, ঠিক আছে। তারপরে পেটের জন্য নামাবো 8.5 ইঞ্চি এই দাগ থেকে। কলার হচ্ছে 18, কলার রাউন্ড দেবো 2.5 ইঞ্চি, ফুট 18, 18.9 সেলাই 1/2 ইঞ্চি বাড়তি থাকবে। এরপরে সামনা পাটটা আছে 24, 24-এর 4/12 সেলাই 1/2 ইঞ্চি থাকবে বাড়তি, 12.5 নিতে হবে। এটা আমি 14 দুগুণে 28 ইঞ্চি কমপ্লিট নিয়ে নিছি, সেলের পরে 27.5 ইঞ্চি ঘি টিপবে,
দামটার দিয়ে নিচে নিলাম। তাহলে কি হলো, এটা সামনে পাটা মার্কা হলো। ব্যাক পাটের জন্য এখানে 1.5 ইঞ্চি দিলাম, এখানে 1.5 ইঞ্চি দিলাম। তাহলে প্রথমটা সামনে পাটটা ব্যাক পার্টের হিসাবে আগে কাটিং করবো, কাটিংটা শুরু করবো। পকেটের জন্য এখানে 7 ইঞ্চি মার্কা দিয়ে দেব। পকেটের মুখ থাকবে 7 এবং বন্ধ থাকবে 3.5 ইঞ্চি। তো ব্যাক পাকটা বাইর করে দেয়। এবার সামনে পাটের মাপ অনুযায়ী সামনে পাটটা কাটিং করে দেব। এবার মোড়াটা একটু মেপে দেখি, উপর দিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি বাড়তি এভাবে ধরতে হবে, ব্যাক পার্টের মাপটা ধরতে হবে। আমার মোড়া 10.5 টিপবে, 11 ইঞ্চি ডাউন নিতে হবে। এই অংশটা দিয়ে এখন আমার হাতা এবং পকেট চলে আসবে। এখান থেকে 4 ইঞ্চি রাউন্ড দিচ্ছি, এরপর এখানে রাউন্ড করে 11-তে মেজারমেন্ট করে নিতে হবে। হাতার লম্বা 24.5, কমপ্লিট 25 নিতে হবে, বরাবর 25 আছে। এটা যেহেতু হাতার মুখে পাইপিং হবে, চড়া পট্টি হবে, সেই জন্য বরাবর রাখলেও সমস্যা নেই। হাতার মুখটা দিতেছি সেলাই সহ 12.5। Thank you.
সামনে আমার লাল কার্ড কেটে দিলাম। ৭ ইঞ্চি আর 19 ইঞ্চি। এখানে এখানে 7 ইঞ্চি গ্যাপ থাকবে, এরপরে চাকান দিয়ে দিতে হবে। তাহলে দেখলেন তো, 3 হাত ফালা কাপড় 2 গজ কাপড় দিয়ে 44 ইঞ্চি পাঞ্জাবিটা কাটিং করে দেখালি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।